হ্যালো ফ্রেন্ডস, আই এম রিনা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। রিনার খুশির ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমি শুভ বিজয়ের একটা ব্লগ, তো শুভ বিজয়ের ব্লগ আমি স্টার্ট করলাম। আজকে হচ্ছে বিজয়া দশমী, তো সবাইকে আমি জানাই আমার তরফ থেকে শুভ বিজয়া, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা, বলো দুর্গা মাইকি যায়। আজকে বন্ধুরা সকাল সকাল চলে এসেছি মা দুর্গার প্যান্ডেলে, কারণ আজকে বিজয়া দশমী। মন আমাদের সবার ভালো নেই, কিন্তু তবু ভালো লাগাতে হবে, নেক্সট বছরের অপেক্ষায় মায়ের জন্য থাকতে হবে। এই কটা দিন যে কীভাবে পেরিয়ে গেল কিচ্ছুই বুঝতে পারলাম না, সকাল দুপুর রাত যেন মিলেমিশে এক ছিল, কখন সকাল হচ্ছে কখন দুপুর হচ্ছে রাত হচ্ছে কিছুতেই কিছু বুঝতে পারছিলাম না। তো প্যান্ডেলে দেখতেই পাচ্ছেন রীতিমতো আজকে সব মেয়েরাই লাল পাড় সাদা শাড়ি পরে সবাই চলে এসেছেন আর মাকে বরণ করবেন। তো এখানে সকাল থেকে বিকাল পাঁচটা অবধি মোটামুটি মাকে বরণ করা হয়েছিল। তো এখানে আমার সাথে আজকে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছিল, যেটা আমার কাছে অলৌকিক বলেই মনে হলো, তাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা সাথে থাকুন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে ব্যাপারটা অলৌকিকই লেগেছিল, তো আপনারা আমার বন্ধু তাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। আর আজ দেখতে পাচ্ছেন হাতে পুজোর থালা, সেখানে মাকে বরণ করার থালা। এখানে আমি নিয়েছি ফুল, মিষ্টি আর সিঁদুর, আর এখানে ধান যেগুলো লাগে, তবে এখানে প্রদীপ বা ধূপ জ্বালানো অ্যালাউ নেই, তো সেই জন্য এখানে প্রদীপটা আমি আনিনি। যেগুলো বাকি, যেগুলো পান যেগুলো লাগে সেগুলো নিয়েছি। তো যে নিয়ম অনুসারে যেভাবে মাকে বরণ করা হয় সেইভাবেই বরণটা করব। আর খুব সুন্দরভাবে সবাই বরণ করছিল, খুব ভালো লাগছিল দেখে, কারণ এটা সত্যি কথা যে আমরা আজকের দিনটাতে এই যে মাকে এত কাছ থেকে মায়ের পা ছুঁয়ে মায়ের আশীর্বাদ নেব, এটা কিন্তু চরম একটা ভাগ্যের ব্যাপার। কারণ মা দশভূজার, মা অন্নপূর্ণার পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করব, আর মা তো সবার মাথার উপরে আছেনই। তো কি বলবো, আজকে একটা অদ্ভুত ফিলিংস। দেখুন ওখানে চলে গেছি, এখন প্রথমে আমি গণেশ বাবাজিকে বরণ করে নিচ্ছি। তো এখানে আরিসের হাতে আমি পুজোর থালাটা দিয়ে দিয়েছি, বরণের থালাটা, তো ওখানে আমি ওর হাতে দিয়ে তারপর আমি যেমন নিয়ম আর কি, পুরো গায়ে কাপড় ঢাকা দিয়ে, চুল তো বলে খোলা রাখে না, তো চুলটা সেজন্য আমি বেঁধে নিয়েছি। তারপর মাকে বরণ এখন বাবা গণেশকে বরণ করছি। তো এক ওয়ান বাই ওয়ান সবাই করছে, লাইনে থেকে অপেক্ষায় থাকতে হবে, তো সেরকমভাবেই বরণ করছি, একে একে বরণ করলাম। তো বাবা গণেশকে দিয়ে বরণ করাটা শুরু করলাম। তো বন্ধুরা, শুধুমাত্র যে এখানে বাঙালিরা ছিল তা কিন্তু নয়, কারণ আপনারা সবাই জানেন আমরা মুম্বাইয়ে থাকি। তো যারা আমার ব্লগ দেখেন তাদেরকে বলছি, তো এরপর এখানে মুম্বাইয়ে যে শুধুমাত্র বাঙালি আছে তা তো নয়, আমরা যে জায়গাটাতে থাকি ম্যাক্সিমাম বাঙালিটাই থাকে, বাঙালিরাই থাকে, আর এটা বাঙালিরাই পুজো আয়োজনটা করেছেন। তো কি বলবো, এখানে যে শুধুমাত্র আজকে বাঙালিরা বরণ করছেন তা নয়, অনেক মেয়ে আছে যারা নন বেঙ্গলি, খুব সুন্দরভাবে বাঙালি মতো করে শাড়ি, যেমনভাবে শাড়ি পরে সব শাড়ি পরে এসছেন, লাল শাড়ি বা হলুদ শাড়ি, ম্যাক্সিমাম দেখলাম সবাই লাল শাড়িটাই পরেছে, কারণ সবাই বলে যে সিঁদুর খেলার দিনে, মানে যেদিন বিজয়া দশমী সেদিন লাল শাড়িটাই পরতে হয়। তো যাই হোক, কালারফুল শাড়ি একটা পরতে হয়। তো নন বেঙ্গলিগুলো দেখলাম যে সবাই লাল শাড়ি পরেছে, এবং মাকে খুব সুন্দরভাবে যেমনভাবে নিয়ম অনুসারে বরণ করছে, তো খুব ভালো লাগলো, অনেকের সাথে পরিচয় হলো এখানে। তো বন্ধুরা, এখানে মোটামুটি বরণ আমার করা হয়ে গেছে, সবশেষে কার্তিক ঠাকুরকে বরণ করে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে তো মা দুর্গা বা এখানে মা সরস্বতী, মা লক্ষ্মী, তারপর বিশেষ করে এই তিন ঠাকুর অনেকটা বড়,
তো এখানে না পুরো কপালে আর কি সিঁদুর দেওয়া যাচ্ছিল না মায়ের মাথায়, তো আমরা সবাই পায়েই দিয়েছি, আর মানে পায়েই দিয়েছি, কারণ কি এত বড়, আর এখানে যদি ওই হয় না সিঁড়ি লাগানো হয় তাহলে কিন্তু সারা দিন সারা রাত ধরেও কিন্তু বরণ করা শেষ করতে পারবে না, কারণ এতটাই ভিড়। বললাম সকাল থেকে পুরো সন্ধ্যা অবধি এখানে বরণ করা চলেছে। তো যাই হোক, এরকম সিস্টেমটা খুব ভালো লাগলো, সবাই সুন্দরভাবে একদম মাকে বরণ করলো, মাকে মায়ের চরণে সিঁদুর দিয়ে মাকে নর্মাল যেভাবে বরণ করা হয় সেই রীতি অনুসারে সবাই বরণ করলো। তো বরণ করা হয়ে গেল মা দুর্গাকে, মাকে এখন জোড়হাত করে মায়ের চরণে প্রণাম জানাই, আর মাকে খালি বলি মা খুব তাড়াতাড়ি এসো, তোমাকে খুব মিস করব, খুব তাড়াতাড়ি চলে এসো। যেন মনে হচ্ছিল এই কয়েকটা দিন মায়ের কাছেই রয়েছি, মা যেন সবার সাথে রয়েছে। তো বলো দুর্গা মায় কি যায়। তো এখন আমাদের পুজো হয়ে গেছে, আর এখানেই আমরা আমি আগের বছরই এখানেই পুজো বরণটা করেছিলাম মা দুর্গাকে, আর এখানে তারপর হাতে আর কি সুতো বেঁধে নিয়ে প্রতি বছরই আগের বছরেও নিয়েছিলাম, এই বছরেও নেব। তো এখানে পণ্ডিত মশাই আছেন, তো উনি এখানে মন্ত্র পড়ে হাতে ঠাকুরের সুতো বেঁধে দিলেন। তো আরিসকেও আর কি হাতে সুতো বাঁধিয়েছিলাম, আর আরিসের পাপাকেও বললাম যে তুমি হাতে সুতোটা বেঁধে নাও। তো এটা করি প্রতি বছরই, এবছরে এটা করলাম। তো বন্ধুরা, আমার সাথে আজকে যেটা ঘটেছিল অলৌকিক বলে আমার যেটা মনে হয়েছিল সেটা বলছি, শুনুন। তো এখানে আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম, তো সেইভাবে মানে তাড়াতাড়ি বলতে সকালের দিকে চলে আসি, আর এই সকালে মানে খাবারটা সেরকমভাবে আরিসের পাপাকে আর আরিসকে সেরকমভাবে দেওয়া হয়নি, মানে মুড়ি ছিল আর ওই একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেটুকুই ওরা খেয়ে বেরিয়েছিল। এরপর আমার লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মোটামুটি বেজে গেছিলো 3টে, তো 3টে মতো বেজে গেছে। তো আমি তখন ভাবছি সেই কখন বেরিয়েছি আমি, ওরা তাহলে কি খাবে, আমি কিভাবে বাড়ি যাব, কখন বাড়ি যাব, এখন এতটা লম্বা লাইন, কখন লাইন শেষ হবে, আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্নাবান্না করব, অনেকটা তো দেরি হয়ে যাবে। আর আরিস খালি বারবার বলছিল মাম্মা আমার খুব জোর খিদে পেয়েছে, মাম্মা আমার খুব জোর খিদে পেয়েছে। তো আমি তখন আমি ভাবছি মা দুর্গা, তখন আমি তখন আরিসকে বললাম আরিস তুমি একটু ওয়েট করো আমার এক্ষুনি হয়ে যাবে। বলছে মামা তুমি তো একটু একটু বলছো, তো অনেক সময় হয়ে গেল, তো তুমি তো এখনও হয়নি, সেই তো মা লম্বা লাইন রয়েছে। তো আমি বললাম একটু ওয়েট করো সব ঠিক হয়ে যাবে। তো তারপরে আমি না মনে মনে ঠাকুরকে বলছি, মা দুর্গাকে বলছি, হে মা তুমি তো অন্নপূর্ণা, তুমি একটু এমন কিছু ব্যবস্থা করো যেন ছেলেটা মানে খিদে পেয়েছে, ও যেন মানে একটু খাবার খেতে পেয়ে যায় তাড়াতাড়ি, কারণ বাড়িতে কখন যাব, তারপর রান্না করব, মানে যেতে পৌঁছাতে তারপর রান্না করতে অনেক সন্ধ্যা হয়ে যাবে। তো আমি তখন এটাই ভাবছিলাম মনে মনে, মাকে এটা প্রে করলাম। তো সত্যি বিশ্বাস করবেন না, আমি অদ্ভুতভাবে খুব তাড়াতাড়ি লাইনটা, যাই না কেন যাই না, আমার মনে হচ্ছিলো এটা আমার সাথে একটা অদ্ভুতই ঘটনা ঘটছে, কি তাড়াতাড়ি লাইনটা শেষ হয়ে গেল, খুব তাড়াতাড়ি বরণও হয়ে গেল, মাকে ভক্তি ভরে বরণও করলাম। আমার কিন্তু যখন বরণ করছি তখন সেই ওই সব আমার কিছু মাথায় নেই যে বাড়িতে গিয়ে রান্না করতে হবে বা আরিস আরিসের পাপা এখনও খায়নি, এরকমটা কিছু মাথায় আমার নেই। তো তখন আমি বরণ টরণ করে এই যে সিঁদুর টিঁদুর খেললাম, তারপর আমি তারপরে মনে পড়ছে এই বাবা আরিস তো বলেছে কখন খিদে পেয়েছে তাহলে কি হবে, তখন আরিসের বাবাকে বলছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, তখন আরিসের বাবা বলছে চলো প্যান্ডেল, তো প্যান্ডেলের দিকে দেখি ওখানে যদি কিছু খাবার টাবার আছে, প্রসাদ তো অল্প খায় কিন্তু আরিস এমনি মিষ্টি মিষ্টি অল্পই খায়, একদম অল্প, ফল খেতে চায় না এরকম একটা ব্যাপার। তো তখন আরিসের বাবা বলছে চল প্যান্ডেলের দিকে দেখি, আমি আজকে তো প্যান্ডেলেতে খাবার তো দেওয়া হয় না, ভোগ খাওয়ানো হয় না, তো বলছে না না একবার চলো না গিয়ে তো দেখি। আমি বললাম দশমীর দিনে তো হয় না গো, বলছে না না একবার গিয়ে আমরা চলো দেখি। তো বিশ্বাস করবেন না, আমরা জাস্ট প্যান্ডেলে ঢুকলাম, সেই মুহূর্তেই মানে লাস্ট খাবার ছিল ওটা, লাস্টই ছিল, মানে খাবার বলতে সেখানে রকমারি খাবার, শুধু নর্মাল খাবার নয়, মুড়ি ঘণ্ট, বড় বড় মাছের পিস, তারপর ভাত, ডাল, ঘি, বেগুনি, চাটনি, মানে এমন কিছু নেই যে খাবারে ছিল না। তো আমি যখন খাবারটা দেখি জাস্ট আমি আরিসের বাবাকে একটা কথাই বলছিলাম যে এটা কি করে পসিবল হলো। অনেকেই ভাবতে পারেন হ্যাঁ তো খাবার তো ওখানে ছিল তো পসিবল হতেই পারে, সেটা না, আমরা জানতামই না যে এখানে খাবার আছে বা কি, মানে মা আগে থাকেই ঠিক করে রেখেছিলেন যে তোরা আজকে আমার ভোগ খাবি, এখানে খাবি,
তো তোদেরকে কোনো চিন্তা করতে হবে না। তো তখন যেন মনে মনে আমি এটাই ফিল করছিলাম সেই মুহূর্তে, মা দুর্গা বলছে এত কিসের চিন্তা আমি থাকতে, এরকমটা আমি মনে মনে ফিল করলাম। তো সত্যি আমার এতটাই মানে অদ্ভুত লেগেছিল ব্যাপারটা, আমার কাছে চরম অদ্ভুতই একটা ব্যাপার ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর অন্য কিছু না, যে মা অন্নপূর্ণা যখন মাথার উপরে তখন আমাদের খাওয়ার কি চিন্তা, তাই না? তো বলো দুর্গা মায় কি যায়, তো আমাদের মুখের কাছে খাবার চলে এসেছিল। রকমারি খাবার বলতে আমার কাছে বিশাল ভালো মন্দ খাবারটা ব্যাপার না, সবাই যেন দুধে ভাতে থাকে মা অন্নপূর্ণার কাছে, এটাই আমার প্রার্থনা। তো সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ছোট্ট একটা মনের ঘটনা যেটা আমার মনে লেগেছিল, খুব মনে হলো, মা আমাকে বুঝিয়ে দিল যে মা প্রতিনিয়ত সবার সাথে আছে। তো যখন মায়ের দিকে তাকিয়েছিলাম তো মানে আমার দুচোখ দিয়ে না জল চলে এসেছিলো, কি বলবো, আমি এখনও কথাগুলো বলছি এখনও জাস্ট আমার গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। তো সবাই খুব খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এটা আমার একটা মনের কথা, আমার মনে হয়েছে অলৌকিক, তাই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। বলো দুর্গা মায় কি জয়, শুভ বিজয়া সবাইকে।